ক্রীড়া মানব সেবা সংস্কৃতি বন্ধন তরুণ সংঘের মূলনীতি। এই স্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদি খানে গতকাল শনিবার বিকেলে বন্ধন তরুণ সংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় বন্ধন তরুণ সংঘ একাদশকে 2-0 গোলে হারিয়ে মুন্সিগঞ্জ একাদশ জয়ী হয়। বন্ধন তরুণ সংঘের সভাপতি হাজী মোহাম্মদ মনির খানের সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সিরাজদি খান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইসাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদি খান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিরউদ্দিন। বন্ধন তরুণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন ঢালির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সাবেক জাতীয় ফুটবলার স্বপন দাস, বন্ধন তরুণ সংঘের উপদেষ্টা হাজিদ্দিন মোহাম্মদ লালু। ম্যাচটি পরিচালনা করেন বন্ধন তরুণ সংঘের ক্রীড়া সম্পাদক রাকিব হাসান, মধ্যপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার শাহ আলম শেখ, জসিমউদ্দিন তুহিন, শ্রাবণ মাহমুদ প্রমুখ। খুব সুন্দর গুছ।